পথ শেষ হয়ে গেছে, পুজো আসতে বাকি আর কয়েকটা মাস মাত্র। আর সেই কারণেই কিন্তু এবার পাড়ার ক্লাবে ক্লাবে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজোর আয়োজন। এবারে আমরা পৌঁছে গিয়েছি কেষ্টপুরের প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দতে। আর এই জায়গাতেই এবারে কিন্তু খুঁটি পুজো আয়োজন করা হয়েছিল আজকে রবিবার সকালবেলাতেই। সেই অনুষ্ঠানে দুই শিল্পীর জুটি জমাট, এরকমই একটা টিজার দেওয়া হয়েছে। আরও বেশ কিছু টিজার আসছে, তবে থিম এই বিষয় নিয়ে কিন্তু এখনই কেউ মুখ খুলতে চাইছে না। তবে গত বছরের থিমের উপর ভিত্তি করেই এবারে একটা নতুন কিছু মানুষকে তুলে দিতে চাইছে এই পুজো কমিটি। অধিবাসী বৃন্দর তোমার পুজোর খুঁটি পুজোর জন্য তো পুজো মানেই তো আমাদের বাঙালিদের কাছে একটা অন্যরকম এক্সাইটমেন্ট, যেটা তোমার বিভিন্ন রকম জামা কাপড়, খাওয়া দাওয়া, ঘোরা, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, যেই বন্ধুরা আর কি অলরেডি কলকাতায় নেই তারা আসলে তাদের সাথে একটা অন্যরকম একটা গ্যাদারিংয়ে আর কি নিজেদের নিযুক্ত করা। তো ডেফিনেটলি তোমার সেরকমই একটা মানে প্রস্তুতি আছে, সেইভাবেই আর কি পুজোটাকে সেইভাবে এনজয় করি। দেরি আছে এখনো বলা মুশকিল, তবে আমরা একটা টিজার ব্যবহার করেছি, কেমন আছো শুন। এবার স্ক্রিনটা কিছুদিন বাদে প্রকাশ করবো, তার আগে আরো দু একটা টিজার যাবে। তবে একটা গত কথা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমরা নতুন কিছুর জন্য তো সবাই অপেক্ষা করে থাকে একটা বছর, তবে নতুন কিছু হবে, নতুন ভাবনা, কলকাতায় প্রথম এই ধরনের ভাবনার কাজ এখানে যেমন হবে, পাশাপাশি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত দিকটাই একটা নতুন একটা রূপ পাবে। এবারের আমাদের হচ্ছে 17তম বর্ষ, থিম প্রকাশ করছি না, কিন্তু এটুকু বলতে পারি গত বছর আমরা করেছিলাম হচ্ছে আনন্দ প্রফুল্ল কানন, মানে আনন্দের একটি বাগান। সেই আনন্দ উৎসবকে আরও দীর্ঘায়িত করার জন্য কলকাতা হয়তো এরকম দুর্গোৎসব আজ অব্দি দেখেনি, যেটা এবার আমাদের এখানে উপস্থাপন করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে সেটাও আবার আমাদের প্রকাশ করা হবে।